বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাছ চাষের পুকুরের পানি সবুজ রং অথবা ফাইটোপ্ল্যাঙ্কটন থাকা অত্যন্ত জরুরি। এটা শুধু মাছের খাদ্য না, আমাদের পুকুরে অক্সিজেন সরবরাহ অ্যাভেলেবেল রাখার জন্য আমাদের মাছের যথেষ্ট উচ্চ আমিষ সমৃদ্ধ প্রিয় খাদ্য জুপ্ল্যাঙ্কটনের বেঁচে থাকার জন্য এই ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ রং ধরে রাখা খুব প্রয়োজন। তো অনেক সময় দেখা যায় আমরা সব কিছু ঠিকঠাকভাবে করার পরও আমাদের এই পুকুরের পানির সবুজ রং আমরা আনতে পারি না, আমরা দিশাহারা হয়ে পড়ি। তো সবুজ রং কেন আসে না, আজকে এর গুরুত্বপূর্ণ কারণ সমূহ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে যদি আপনারা আমার সাথে থাকেন এবং কারণগুলো সম্পর্কে আপনারা অবগত থাকেন, তাহলে কখনোই পানির সবুজ রং কেন আসে না এ নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে না, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো পানির সবুজ রং না আসার কারণ সমূহকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমত হলো প্রকৃত কারণ, দ্বিতীয়ত হলো মানব সৃষ্ট কারণ, অর্থাৎ আমাদের নিজেদের কারণে কিছু প্রবলেম হয়, অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম হয়, তা ভিডিওতে আলোচনা করব। নাম্বার তিন হলো এর সমাধান। তো প্রথমেই আমরা প্রকৃত কারণগুলো কি এটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমি ছয়টা কোটেশন আমি বেছে নিয়েছি যেটা আপনাদের জানা খুব দরকার। নাম্বার ওয়ান, পানিতে পুষ্টি উপাদানের অভাব। পানিতে যদি পুষ্টি উপাদান অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস এটা যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমাদের পুকুরে কখনোই ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাবে না, অর্থাৎ পানির সবুজ রং আমরা তৈরি করতে পারবো না। এই ঘাটতিটাকে আমাদের পূরণ করতে হবে। নাম্বার দুই, অপর্যাপ্ত চুন প্রয়োগ। পুকুর প্রস্তুতি এবং মাসিক পরিচর্যায় আমরা যখন চুনটা প্রয়োজনের চেয়ে কম প্রয়োগ করি, তাহলে চুন আমাদের কি কাজ করে, আমরা মাটির যে অম্লত্ব অর্থাৎ মাটির যে হাই পিএস মান, এই অম্লত্বকে চুন নিয়ন্ত্রণ করে, এটা স্বাভাবিক পর্যায়ে অর্থাৎ আমাদের চাষের উপযোগী পর্যায়ে নিয়ে আসে। আমরা যখন মাটিতে চুন প্রয়োগ করি, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণা একত্রিত হয়ে এটা হয় মাটি। তো যখন আমরা এখানে চুন প্রয়োগ করি, তখন এই কণাগুলোকে ভেঙে চুন আলাদা আলাদা করে দেয়, মানে প্রত্যেকটা কণাকে সে সেপারেট করে দেয়। এই প্রত্যেকটা কণার ভিতরে থাকা যে অম্লত্ব, সে অম্লত্বকে সে নিউট্রাল করে, সেটাকে ক্ষারীয় পর্যায়ে নিয়ে আসে, অর্থাৎ হাই পিএস থেকে এটা স্বাভাবিক পিএস মানে নিয়ে আসে, মাটিটা নিউট্রাল হয়ে যায়। আর যখন আমরা এটা প্রয়োজন অনুসারে প্রয়োগ না করি, তখন এই অম্লত্ব থেকে যায় মাটিতে, থেকে যায় আমাদের পানিতে, অম্লত্ব থেকে যায়, এই কারণেও পানির যে সবুজ রং সেটা আমরা আনতে পারি না। নাম্বার তিন, পানির গভীরতা বেশি থাকা। স্বাভাবিক পর্যায়ে আমরা 4 ফিট থেকে 6 ফিট, 7 ফিট, বা যদি খোলামেলা পুকুর হয় 8 ফিট পর্যন্ত রাখা যায়। আবার যদি পুকুরের সীমানাটা 4 একর 5 একর এরকম বড় বড় হয়, সেখানে 8-10 ফিট হলেও সমস্যা হয় না, কিন্তু এরকম পুকুর তো আর পাওয়া যায় না। অ্যাভেলেবেল সাধারণত 50 শতক 80 শতক, 1 একর 1.5 একর, 2 একর, এই পুকুরের সংখ্যাটাই বেশি। এখানে যখন পানির গভীরতাটা খুব বেশি থাকে, তখন সূর্যের আলো পুকুরের তলানি পর্যন্ত এটা পৌঁছায় না। যখন সূর্যের আলোটা বা দিনের আলোটা পৌঁছাতে না পারে, তখন এখানে সূর্যের আলো, আলোর যে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা, এই কার্যটা ওখানে সঠিকভাবে সম্পন্ন হয় না। না হওয়ার কারণে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বা জন্মায় না, বা পানির সবুজ রং আসতে চায় না। নাম্বার চার, ছায়াযুক্ত পরিবেশ। আমাদের পুকুরের চারপাশে যখন বড় বড় গাছ থাকে, তখন অনেক সময় সূর্যের আলো আমাদের পুকুরে পৌঁছাতে পারে না। সাধারণত কমার্শিয়াল ভাবে মাছ চাষ করতে গেলে 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়া খুব জরুরি। তা এটা অনেক সময় গাছের জন্য হয় না। তো যখন এই সূর্যের আলোটা পর্যাপ্ত পরিমাণে আলো আমাদের পানি পায় না, তখন এখানে
যে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা, অর্থাৎ এই কার্যটা এখানে সম্পন্ন হতে পারে না, অন্যান্য উপাদানের সাথে কার্যটা সম্পন্ন হয় না, যার জন্য এখানে এই পানির সবুজ রঙটা আসে না। এজন্য পুকুরে সাধারণত পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম এই তিনটা সাইডের গাছপালা একটু পরিষ্কার রাখা ভালো, যাতে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের আলো পেতে পারে। নাম্বার 5, পানি অতিরিক্ত ফিল্টার করা। আমরা অনেক সময় পানিকে জীবাণুমুক্ত করার জন্য অনেক পরিমাণে পটাশ ব্যবহার করে থাকি, আমরা তুঁতে বা কপার সালফেট ব্যবহার করে থাকি, আমরা ফিটকারি ব্যবহার করে থাকি, আবার অনেক সময় দেখা যায় যে এমন একটা সোর্স থেকে পানি নিয়ে আসলাম, পানিটা ভালো মনে হয়নি, সেটা একটা জায়গায় একটা ডোবা বা পুকুরে আমরা রেখে সেখানে পটাশ, ফিটকারি অথবা তুঁতে এটা ব্যবহার করে পানিটাকে 2-3 দিন শোধন করার পরে উপরের অংশের পানিটা আমরা নিয়ে আসি। এই পানিটা যখন নিয়ে আসি, এই পানির সাথে যে পুষ্টি পদার্থ, অর্থাৎ এই যে নাইট্রোজেন এবং ফসফরাস, এটা তখন থাকে না। তো এই পুষ্টিহীন পানিটা যখন আমরা পুকুরে প্রবেশ করাই, এই সময় সাময়িক কিছুদিনের জন্য আমাদের পুকুরের সবুজ রং আমরা আনতে পারি না। নাম্বার 6, অতিরিক্ত পানি পরিবর্তন। আমরা সাধারণত মাছ চাষের পুকুরে শীতের সময় বা গরমের সময় আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমরা পানি দিতে বলি, এটা গভীর নলকূপের পানি আমরা 1 ঘন্টা দিতে পারি। অনেক সময় বা গভীর নলকূপ না থাকার কারণে আমরা বাহিরের বিভিন্ন সোর্স থেকে পানি নিয়ে আসি। এই পানিটা যখন আমরা প্রচুর বেশি পরিমাণে দেই, অনেক বেশি পরিমাণে পানি দিই, পানি কমে গেছে আমি অনেক পরিমাণ পানি দিলাম, কিংবা অনেক সময় দেখা যায় যে ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম বা যে কোনো একটা সমস্যার কারণে আমরা একদিক দিয়ে পুকুরে পানি ঢুকাচ্ছি, অন্য দিক দিয়ে আমরা পানিটা বের করে দিচ্ছি। এই ঘন ঘন পানির যখন পরিবর্তনটা হয়, এই সময় আমরা চাইলে পানির সবুজ রংটা আমরা আনতে পারি না। এখন আসবে মানব সৃষ্ট কারণ। এই কারণগুলো খুব গুরুত্বপূর্ণ, মানব সৃষ্ট কারণটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা না বুঝেই আমরা এই কাজগুলো করে থাকি। নাম্বার 1, বিষাক্ত পদার্থের উপস্থিতি। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক চাষিরাই প্রতি মাসে পুকুরে একবার আমরা জীবাণুনাশক প্রয়োগ করি, আমাদের মাছের বিভিন্ন কারণে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি। বাহির থেকে আমরা যে পানিটা নিয়ে আসি, মাঠঘাট পেরিয়ে পানিটা আসে, সেই পানিটা আমরা পুকুরে নিয়ে আসি, এর মাধ্যমেও ফসলি জমিতে ব্যবহার করা বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের রাসায়নিক, এটা আমাদের পুকুরে প্রবেশ করে। তো যারা জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বা বাহির থেকে পানি আনার মাধ্যমে বিভিন্ন কীটনাশক বা রাসায়নিক পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করে, আর এটাকে যদি আমরা নিধন করার বা নিউট্রাল করার ব্যবস্থা না করি, তাহলে আমাদের পানির সবুজ রং আসতে চায় না। আর এ ধরনের ভারী ধাতু বা বিষক্রিয়া নিউট্রাল করার জন্য আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি যে পুকুরের অন্তত 5 ভাগ বা 6 ভাগের 1 ভাগ জায়গায় জীবন্ত কচুরিপানা স্থাপন করার জন্য, এটা যদি করা থাকে তাহলে আমরা অনেক অনেক উপকার আমরা পেতে পারি। এই বিষক্রিয়া বা যে দূষিত যে অবস্থাটা আছে, বিভিন্ন ভারী ধাতু যেটা আমাদের মাছের ক্ষতি করে, এখান থেকে আমরা কিন্তু পরিত্রাণ সম্পূর্ণরূপে পেতে পারি যদি আমরা কচুরিপানা ব্যবহার করি। যাই হোক, নাম্বার 2, মজুদ ঘনত্ব বেশি থাকা। আমরা বুঝে বা না বুঝে অনেক বিভিন্ন মানুষকে দেখে অনেক সময় আমরা মজুদ ঘনত্ব বেশি দিয়ে থাকি। কোন প্রজাতির মাছ আমার পুকুরের ব্যবস্থা, আমি যে ব্যবস্থাটা নিচ্ছি, কি পদ্ধতিতে আমি চাষ করব, সেই পদ্ধতিতে ওই মাছের প্রজাতি সর্বোচ্চ কত কেজি উৎপাদন করা যাবে, এটা না বুঝে যখন আমরা অধিক পরিমাণে মজুদ করে থাকি, সেখানে আমাদের খাদ্য নষ্ট হয়, আমাদের মাছের মলমূত্র এখানে জমে, এবং মাছ বিভিন্ন রকমের দূষিত ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য কন্টিনিউয়াসলি মাছ কিন্তু তার শরীর থেকে যে আঠালো পিচ্ছিল পদার্থ, এটা নির্গত করতে থাকে, আর এটা হলো অ্যামোনিয়া। তো খাদ্যটা পচে, মল
পচে, এখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়। এর কারণে এখানে দূষিত ব্যাকটেরিয়ার পরিমাণটা বেড়ে যায় এবং এখানে অ্যামোনিয়া সহ বিভিন্ন খারাপ অবস্থা তৈরি হয়। এখানে নাইট্রোজেনের উপস্থিতি কমে যায়, এখানে ফসফরাসের উপস্থিতি কমে যায়। এসব কারণে পানি সবুজ রং আসে না যদি আমরা মজুদ ঘনত্ব ঠিক না রাখি। নাম্বার তিন, চাহিদার তুলনায় কম খাদ্য প্রধান। আমার মাছের প্রকৃতি খাদ্য এবং সম্পূরক খাদ্য, প্রকৃতি খাদ্যের উপর নির্ভর করে আমাকে কতটুকু সম্পূরক খাদ্য প্রদান করতে হবে, এটা না বুঝে যখন আমরা তার চাহিদার তুলনায় কম খাদ্য প্রদান করি, তো মাছের একটা অভ্যাস হলো এ দেখবেন যে সবসময় মুখে হা করতে থাকে, বুঝতে থাকে, অর্থাৎ এই পানিটাকে সে মুখের ভিতর নিয়ে দুই পাশের ফুলকা দিয়ে সে বের করে দেয়। এই পানির ভিতরে থাকা বিভিন্ন ধরনের অণু পরমাণু, বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, এমনকি পানির যে সবুজ রং, সেই রংটা পর্যন্ত ছেঁকে মাছ খেয়ে ফেলে। তো মাছ যখন সম্পূরক খাদ্যটা তার চাহিদার তুলনায় কম পায়, তখন সারাদিনই সে পুকুরের পানিটাকে সেঁকতে থাকে। এ কারণে আমরা এই পানি সবুজ করার ডোজ প্রয়োগ করার পরও আমরা পানির সবুজ রং আনতে পারি না। এখন আসবে সমাধান। এর সমাধানটা কি? সমাধান হলো নাম্বার এক, প্রস্তুতি ও মাসিক পরিচর্যাকালীন প্রয়োজন অনুসারে চুন নিশ্চিত করা। নাম্বার দুই, পুকুরে জৈব পদার্থের উপস্থিতি নিশ্চিত করা। এখন চাষকালীন সময় আমরা জৈব পদার্থ কিভাবে নিশ্চিত করব? আমরা চাষকালীন সময় কিছুটা জৈব পদার্থ প্রয়োগ করতে পারি। আমি আমার চাষকালীন সময় পুকুর প্রস্তুতি, চাষ চলাকালীন সময় পুকুর প্রস্তুতি, এই মর্মে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই যে জৈব পদার্থ, আমরা যদি গরু বা মুরগির এই যে পুরানো গোবর বা বিষ্ঠা অথবা বিভিন্ন লতা পাতা পচা যে সার, এটার গুণগত মান যদি আমরা বৃদ্ধি করতে চাই, আমরা একটা গর্ত করে গর্তের ভিতরে এই কিছুটা হাঁস মুরগি অথবা গরুর গোবর অথবা লতা পাতা পচা যেটা আছে, এর সাথে কিছুটা পরিমাণে ইউরিয়া, কিছুটা পরিমাণে টিএসপি এবং কিছুটা পরিমাণে মিউরেটক পটাশ, এটা দিয়ে যদি একটা পলি দিয়ে আমরা এটাকে আবদ্ধ অবস্থায়, বায়ুশূন্য অবস্থায়, এটা নিয়ম হলো 6 মাস রাখা, কিন্তু যদি কমপক্ষে আমরা 1.5 মাস এটাকে রাখি, সেটা গর্তের ভিতরে হোক বা ড্রামে হোক বা উপরেই হোক, বায়ুশূন্য অবস্থায় এটা 1 থেকে 1.5 মাস রাখলে পরে এটা খুব উন্নত মানের একটা জৈব সারে রূপান্তরিত হবে। এরপর আমরা প্যাকেটটাকে খুলে যদি এটাকে একটু শুকাই, এক দুদিন শুকায় আবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে আবার এটাকে এক দুদিন আমরা নেড়ে চেড়ে শুকালাম, এভাবে 2-3 বার করলে পরে এর ভিতরে যে বিষাক্ত গ্যাসও তৈরি হবে সেই গ্যাসটা এখান থেকে উঠে যাবে, আমরা একদম নির্ভেজাল খাঁটি একটা জৈব সার এখান থেকে পাবো। এই সারটা আমরা চাইলে প্রতি মাসে পরিচর্যাকালীন সময় আমরা কিছুটা পরিমাণে পুকুরে প্রয়োগ করতে পারি। নাম্বার তিন, সূর্যের আলো নিশ্চিত করা। যদি গাছ থাকে তাহলে গাছের ডালপালা কেটে, বিশেষ করে পুকুরের পূর্ব পাশ, দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশ, এই তিনটা দিকের ডালপালা কেটে যত সম্ভব সূর্যের আলোটাকে আমাদের পুকুরে যাতে বেশি সময় পেতে পারে, এই সময়টা আমাদের নিশ্চিত করতে হবে। আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।